नमस्कार, आमी सुकांतो शास्त्री। आमार यूट्यूब चैनल सुकांतो शास्त्री ते आपनादे सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ ठीक ही धरेछेन, आजकेर एई भिडियोई आमी तेसरा ज्योष्ठ 18 मे बृहस्पतिवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार यूट्यूब चैनलटिके अवश्यई सबस्क्राइब करुन, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 13 জ্যৈষ্ঠ 18 মে বৃহস্পতিবার সূর্যোদয় 4:59, সূর্যাস্ত 6:08, চতুর্দশী রাত্রি 9:15, অশ্বিনী নক্ষত্র দিবা 7:22, সৌভাগ্যযোগ রাত্রি 7:51, বৃষ্টিকরণ দিবা 9:44 গতে শকুনিকরণ, রাত্রি 9:15 গতে চতুষ্পাদকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে রাহু, বৃহস্পতি, চন্দ্র ও বুধ। মেষে চন্দ্র ভরিণী নক্ষত্রে, মেষে বুধ অশ্বিনী নক্ষত্রে, মেষে বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রে, মেষে রাহু অশ্বিনী নক্ষত্রে, রবি বৃষে, বৃষে রবি কৃত্তিকা নক্ষত্রে, শুক্র মিথুনে আদ্যা নক্ষত্রে, মঙ্গল কর্কটে পুষ্যা নক্ষত্রে, কেতু তুলায় সাথী নক্ষত্রে, শনি কুম্ভে শতবিষা নক্ষত্রে। এবার আসুন দেখে নিই আজ অর্থাৎ 18 মে বৃহস্পতিবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্যের দিন যাবে, আর্থিক দিক দিয়েও আপনি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবেন। আজকের দিনে মিথুন মেষ রাশি যেদিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে আপনার সন্তানের চাকরি লাভ, আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, আপনার সন্তানের কর্মবিপতিবার বিকাশ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন আপনি যদি মেষ রাশি হন। মেষ রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষ সৌভাগ্যকর আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। মেষ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে মেষ রাশি যেদিকে চাপ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর অবশ্যই কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে এবং মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাবে না, আপনার নিজের শরীরও কিছুটা খারাপ থাকতে পারে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা যেতেই পারেন। মেষ রাশির জাতক জাতিকা শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি বিরাট সাফল্য, কর্মজীবনে বিরাট উন্নতি, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ, সন্তানজনিত শুভ সমাচার পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বৃষ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে। এছাড়া বৃষ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে, তবে পিতার সাহায্য লাভ পাবেন, পিতার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনি সেরে নিতেই পারেন। বৃষ রাশি আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক আসবে, তবে অতিরিক্ত ব্যয় ভুল সিদ্ধান্ত এগুলো থেকে নিজেকে সেভ করার চেষ্টা করুন। বৃষ রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। বৃষ রাশির জাতক জাতিকা শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে,
মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন। এছাড়া আপনি অবশ্যই সন্তানের জন্য কিছুটা চিন্তা করবেন। সন্তানের উগ্র মেজাজ, সস্তাদে অভদ্র ব্যবহার আপনার মনে চিন্তা আনবে। মিথুন রাশি, মিথুন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। মিথুন রাশি, মিথুন রাশি আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি বিরাট সাফল্য, কর্মজীবনে সূর্যোদয়, আর্থিক দিক দিয়ে সিবৃদ্ধি লাভ, সন্তানজনিত শুভ সমাচার পাবেন। আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা বৃদ্ধি পাবে, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ অবশ্যই আছে। তবে কর্কট রাশি যে দিক দিয়ে শুভ সমাচার তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন। কর্কট রাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে না, স্বামী স্ত্রীর ঝগড়া অশান্তি হতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে সন্তানের দিকে নজর দিন, সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে। কর্কট রাশি, কর্কট রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। এছাড়া উচ্চক্ষেত্র থেকে আয়োজক আপনার জীবনে সাফল্য আনবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন। কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনে বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে। আজকের দিনে আর্থিক জীবনে বিরাট সাফল্য আছে, কর্মজীবনেও বিরাট সাফল্য সিংহ রাশি। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে শরীর, বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে পারেন, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে পারিবারিক জীবনে কিছুটা অশান্তি, ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের অবনতি, কর্মজীবনে সাফল্য এলেও আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতার খবর আপনাকে শ্রবণ করতেই হবে সিংহ রাশি। আপনার সন্তানের উগ্র মেজাজ, সন্তানের খারাপ ব্যবহার, সন্তানের বিদ্যায় অমনোযোগ আপনাকে চিন্তায় রাখবে। আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই বৃদ্ধি পাবে। তবে সিংহ রাশি যেদিক থেকে সাবধান তা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত সমস্যা আপনার থাকবে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে একাধিক সূত্র থেকে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে কোনো ব্যাপারে মনোমালিন্য হয়ে যেতেই পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ, সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। তবে কন্যা রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তা রাখবে। তবে আপনার বন্ধুরা আপনার পাশে থাকবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সন্তানকে আপনি সঙ্গে পাবেন, বন্ধুদের আপনি সঙ্গে পাবেন, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। এছাড়া আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে। আপনার জ্ঞাতিশত্রুরা আপনার সঙ্গে ক্ষতি করছে, আপনার জ্ঞাতিশত্রুরা আপনার সঙ্গে শত্রুতা করছে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ, সেদিক দিয়ে অবশ্যই শুভ তুলা রাশি। তবে তুলা রাশি শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, পারিবারিক জীবনে অশান্তি যোগ আছে, সন্তানজনিত বিক্ষেপ আপনাকে সহ্য করতেই হবে তুলা রাশি। ভাই বা ভাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা, ভাইয়ের দুর্ঘটনা যোগ, ভাইয়ের কর্মহানির খবরে আপনাকে যথেষ্ট চাপে রাখবে তুলা রাশি। আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। এছাড়াও আজকের দিনে কিছুটা দুর্ঘটনা
দুর্ঘটনা যোগ ঘরে থাকলেও হতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না। তুলা রাশির জাতক জাতিকা, আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি কারো শারীরিক অসুস্থতা, মানসিক চিন্তা আপনাকেও যথেষ্ট চিন্তায় রাখবে। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ আপনি নিশ্চিত লাভ করবেন তুলা রাশি। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনে অতিরিক্ত ব্যয়যোগ আছে, তবে আর্থিক দিক দিয়ে বিরাট সাফল্য। মোটা অঙ্কের লটারি যোগ আজকের দিনে আছে, কর্মজীবনও বিরাট সাফল্য যোগ আছে। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা থাকলেও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মলাভের খবরে আপনি আশায় বুক বাঁধবেন। আজকের দিনে আপনার ভাতা ভগ্নীদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, আপনার শরীরে কিছুটা সমস্যা আসতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। আপনার মানসিক অবসাদ আসতে পারে, সেদিক দিয়েও সাবধান। আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, পিতা বা পিতৃস্থানীয়দের আশীর্বাদ পাবেন, আপনার মানসিকতার দিক দিয়ে পিতার সমর্থন লাভ পাবেন বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃশ্চিক রাশি। আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, তবে আজকের দিনে আপনি শত্রুদের কিছুটা জব্দ করার সুযোগ পাবেন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার জীবনে শুভ প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিক দিয়ে আর্থিক দিক দিয়ে বিরাট সাফল্য, কর্মজীবনে সৌভাগ্য লাভ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার চিন্তা বৃদ্ধি পাবে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় হবে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। ধনুরাশি, আজকের দিনে পারিবারিক জীবনে সুখ শান্তি কিছুটা বিনষ্ট হবে, তৃতীয় কোনো ব্যক্তির আগমনে আপনাদের মধ্যে জোয়ার জামলা অশান্তি লেগে যেতেই পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে, তবে সন্তানের কর্মপ্রাপ্তির খবর আপনি যথেষ্ট আনন্দিত হবেন। আপনি ধনুরাশি, একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে, আজকের দিনে কর্মজীবনে সাফল্যও পাবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনু রাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, তবে সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, সন্তানের উগ্র ব্যবহার, অসভ্য মেজাজ আপনাকে চিন্তায় রাখবে মকর রাশি। আপনার নিজের শরীর ভালোই থাকবে, তবে মা বা মাতৃস্থানেও কারো শরীর নিয়ে চিন্তায় রাখবে, মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা ছুটতেই হবে মকর রাশি। পরিবারের কোনো সদস্যের জন্যে আপনার শারীরিক পরিবারের কোনো সদস্যের চিকিৎসার জন্যে আপনার মোটা টাকা ব্যয় হয়ে যেতেই পারে মকর রাশি। মকর রাশি, আজকের দিনে পারিবারিক সমৃদ্ধি সুখ, আজকের দিনে সাংসারিক জীবনে উন্নতি, একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। মকর রাশি, শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মকর রাশি সাবধান। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সূর্যোদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। কুম্ভ রাশি, যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন, একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে। তবে কুম্ভ রাশি, অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে, এছাড়া আজকের দিনে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা, মানসিক অস্থিরতা আপনাকে চিন্তায় ফেলে দেবে। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না, একে অপরের মধ্যে সন্দেহজনক ব্যবহার বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি বিরাট সাফল্য, কর্মজীবনে উন্নতির ধারা বজায় থাকবে, তবে মীন রাশি, যেদিক দিয়ে সাবধান, আপনার শত্রুরা আপনার অর্থের দিকে নজর দিচ্ছে,
দিচ্ছে সেদিক থেকে মীন রাশি সাবধান, আপনার টাকা পিকপকেট হতে পারে বা টাকা হঠাৎ খোয়া যেতে পারে, ভুল সিদ্ধান্তের কারণে লস হতে পারে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আপনার অতিরিক্ত ইমোশান স্বভাব, কোনো ব্যক্তি সুযোগ নিতে পারে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট আপনাকে যথেষ্ট খ্যাতির উচ্চ চূড়ায় রাখবে, আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আপনার বৃদ্ধি পাবে। এছাড়াও মীন রাশি আজকের দিনে বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আছে, কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আছে, আজকের দিনে শুভ চাকরি যোগ অবশ্যই আছে আপনার জীবনে মীন রাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান, তবে সৌভাগ্যের উদয় হবে, কর্মজীবনে সাফল্য আসবে, ভাতৃস্থানীয় কারোর উন্নতি যোগ আপনাকে যথেষ্ট আনন্দ দেবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 18ই মে 23রা জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 12টি রাশির কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।